ত্রিপুরা রাজ্যে অভিন্ন নাগরিকত্ব আইন প্রয়োগ করা চলবে না। রাজ্যে এই আইন প্রয়োগ করা হলে রাজ্যের আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করছে প্রদেশ ত্রিপুরা আদিবাসী কংগ্রেস। মঙ্গলবার এই বক্তব্যকে পুঁজি করে রাজ্যের মুখ্য সচিবের দরবারে হাজির হয় আদিবাসী কংগ্রেসের প্রতিনিধিরা। মুখ্য সচিবের সঙ্গে আলাপচারিতায় রাজ্যে এই আইন বলবৎ করা হলে আদিবাসীদের ভবিষ্যৎ অস্তিত্ব কতটা বিপন্ন হবে তা তুলে ধরেন প্রতিনিধিরা। মুখ্য সচিব তাদের বক্তব্য শুনে বলেন, এটা আইন দপ্তরের বিষয়, আদিবাসীদের কংগ্রেসের বক্তব্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে প্রতিনিধিদের আশ্বাস দেন। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অশোক দেববর্মা, মনীন্দ্র রিয়াং, দিবাচন্দ্র রাংখল, ক্ষীরেন্দ্র ত্রিপুরা, শম্ভু কুমার জমাথিয়া। ডেপুটেশন নিয়ে শম্ভু কুমার জমাথিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কাজে আমাদের ব্যাপার, আমাদের কথা হচ্ছে আদিবাসী কংগ্রেসের কথা হচ্ছে, এজ এ হোল ইন্ডিজিনাস পিপলের পক্ষ থেকে আমরা এটাই চাই যে এখানে কোনো সিএ যেন লাগু না হয়, এবং এটা শুধু একটা জাতি ধর্মের ব্যাপার না, এটা জাতি উপজাতি উভয় অংশের মানুষের জন্য। যে হারে ত্রিপুরার যে প্রায় 40 লক্ষ মানুষের, আগে তো সেরকম ছিল না, এখন বাঙালি হোক উপজাতি হোক প্রত্যেকটা নাগরিকের জন্য এটা অসুবিধা হয়ে দাঁড়াবে। এর জন্য আমরা চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন দিতে এসেছি। কারা কারা ছিলেন আজকে? আমরা আজকে উনি আমাদের প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, দিবাচন্দ্র রাংখল প্রাক্তন বিধায়ক, অশোক দেববর্মা প্রাক্তন বিধায়ক, কিরন্ত ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।